তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল নদী আর শান্তিপুর। শনিবার সকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবার পর তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংগঠনিক বিষয়ে আলোচনা করেছিলেন অরূপ মিত্র সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী। অভিযোগ, ওই সময় 15 জন দুষ্কৃতী দলীয় কার্যালয়ে হামলা চালায়, ভেঙে ফেলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় রানাঘাট তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি সুমিত পরামানিকে। চিৎকার চেঁচামেচি শুরু হলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। রক্তাক্ত সুমিত পরামানিক প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে, পরে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অরূপ মিত্র জানান, যারা হামলা চালিয়েছে তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস কর্মী। আগামীকাল 24শে জানুয়ারি শান্তিপুর তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের নির্দেশনায় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের নেতৃত্বে শান্তিপুরে জেলার প্রসঙ্গে যুব প্রেসিডেন্ট তার সহযোগিতায় একটা বৃহত্তম পদযাত্রার আয়োজন করা হয়েছে। সেই পদযাত্রার নেতৃত্ব দিচ্ছে আমাদের সবুর ও জেলার যুব ও ছাত্ররা দেখাশোনা করছে, এবং খুব একটা দিক থেকে কোনো কর্মীরা সংগঠিতভাবে না আসতে পারে, মিছিল না হয়, তারই পরিকল্পনা হিসাবে ওকে আজকে আক্রমণ করা হয়েছে আমাদের শান্তিপুর তৃণমূল কংগ্রেস ভবনে, এবং পার্টি অফিসের অনেক ক্ষয়ক্ষতি করা হয়েছে, এবং যা পরিস্থিতি শুনতে পেলাম যে তাতে করে ওকে প্রাণে মেনে দেওয়ার একটা পরিকল্পনা তাদের ছিল। কারা হামলা করেছিল আপনাদের? হামলাকারী তো দুষ্কৃতি হয়, হামলাকারী তো আর কোনো স্পেসিফিক কোনো বেনিফিসিয়ারি হয় না, হামলাকারী মানে দুষ্কৃতি। এবার আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে। প্রশাসনের কাজ কারা এবং সে দুষ্কৃতিরা চিহ্নিত করার কাজটা হচ্ছে প্রশাসনের। আমি আশা রাখি প্রশাসন তার নিজের কর্তব্য সঠিকভাবে পালন করবে, এবং আমাদের মন্ত্রী সম্ভবত এখন আমাদের বাসস্ট্যান্ডে একটা প্রোগ্রাম আছে, সেখানে রয়েছে, মন্ত্রী সম্ভবত আসবে। আমার মিনিট 5-7 আগে মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, যদি মন্ত্রী আসেন তখন মন্ত্রী আরো বিস্তারিতভাবে বলবেন। বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হয়েছে বলে অরূপ মিত্র জানান। বিষয়টা হচ্ছে তখন 9:30 বাজে, আমরা এখানে 9:30 জাতীয় পতাকা উত্তোলন করি, নেতাজি গলায় মল্লদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি, বক্তব্য রাখি। আমি ছিলাম, আমার সহসভাপতি ছিল সুব্রত ঘোষ এবং দলের নেতৃত্বে ছিল, কর্মীরাও এসেছিলেন। পরে আমরা এখান থেকে বাইক র্যালি করে ডাকঘরে গিয়ে নেতাজি গলায় মাল্যদান গিয়ে আবার আসি, এবং প্রচারের মাইক টাইকগুলো বার করি, এবং নির্দিষ্ট যাদের যাদের যা কাজ ছিল লিখিতভাবে তাদের সেই কাজগুলো বুঝিয়ে দিয়ে তাদের ছেড়ে দিই। আমরা ছিলাম এখানে 2 জন, পরবর্তী সময়ে এখানে সবুজ আসে, সবুজ প্রামাণিক। সবুজ কে হয়? সবুজ হচ্ছে আমাদের সুমিত প্রামাণিক, রানাঘাট যুব তৃণমূলের সাংগঠনিক জেলার, আমাদের রানাঘাট সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সহসভাপতি সুমিত প্রামাণিক আসে, এবং কালকের মিছিলের ব্যাপারে একটু আলোচনা করে তার একটি ফোন আসে, সে বাইরে গিয়ে ফোনটা ধরে কথা বলতে যায়। হঠাৎ আমরা আওয়াজ পাই বিশাল চিৎকার বাইরে বারান্দার উপরে, এবং দেখি সবুজকে মারতে মারতে সবুজ এদিকে চলে আসছে আমাদের ঘরের দিকে, এসে আমার কাছে আশ্রয় দিতে আসে এখানে। আমি তো দেখে অবাক হয়ে যাই যে যারা এসছে তারা আমাদের দলেরই কর্মী, এবং তারা নেতৃত্ব সংগঠিত হয়ে কাজটা করেছে। এখানে প্রচণ্ড মানে চেয়ার পেয়ার ভাঙচুর হয় এখানে, আমি কোনো রকমে ঠেকাবার চেষ্টা করি কিন্তু আমি ঠেকাতে পারিনি। আবার এখান থেকে সরে গিয়ে আবার বাইরে বারান্দা যায়, বাইরে বারান্দা থেকে আবার ঠেকাতে গিয়ে কী দিয়ে মারে? এখন আমরা এখানে চেয়ার টেয়ার অনেক কিছুই ছিল, এখানে দেখতে পাচ্ছেন দিয়ে সবুজের মাথা ফাটা ফেটে গেছে। সবুজ কোনো রকমে নিজের জীবন বাঁচাতে পালিয়ে গিয়ে অন্য জায়গায় আশ্রয় নেয়, পরবর্তী সময় সেখান থেকে তাকে উদ্ধার করে তাকে হসপিটালে স্থানান্তরিত করি, এবং হসপিটাল থেকে তাকে শক্তিনগর হসপিটালে স্থানান্তরিত করা হয়। কি কারণে এই যে মারধরটা, কি কারণে মারধরটা, কি কারণে সেটাই তো আমার মাথায় ঢুকছে না। গতকাল রাত্রির বেলায় সবুজের বাড়িতে বোম মারতে যায় 3 জন ছেলে, তাদের আইডেন্টিফিকেশন করা হয়েছে তার সিসি ক্যামেরার মাধ্যমে, সেটা প্রশাসনকে জানানো হয়েছে, এবং তাদের 3 জনকে চিহ্নিত করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে কোনো রাগে বসে কোনো ঘটনা না, এই সভা বাঞ্চাল করার উদ্দেশ্যে ঘটনা, আমাদের মাথায় কিছু ঢুকছে না। কে করে? আপনি যাদেরকে চিনতে পেরেছেন আপনার দলের কে ছিল?
আমাদের দলের মনোজের নেতৃত্বে মনোজ সরকারের নেতৃত্বে সে আগে এসটি ওবিসি স্যারের শেষ আমাদের শান্তিপুর বিধানসভা শান্তিপুর শহরের সভাপতি ছিল, এখন সেই দায়িত্ব তো নেই, উন্নত বাপি সাহা হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে তা নয়, বিষয়টা হচ্ছে দলীয় কার্যালয়ে কজনকে মোট মারধর করা হয়েছে? দুজনকে মেরেছে। আচ্ছা, আরেকজন? আরেকজন ওই সবুজের সঙ্গে যে বাচ্চা ছেলেটা ছিল তার গায়ে হাত ধরেছে, অল্প বিস্তার তার গায়ে লেগেছে। এখন তার পরিস্থিতি কি? সবুজ শক্তিনগর হসপিটালে ভর্তি আছে, আর একে মেডিকেল দেখিয়ে শান্তিপুরে ফার্স্ট এড ট্রিটমেন্ট করে একে ছেড়ে দেওয়া হয়। তা আপনি তো তৃণমূল কংগ্রেস সভাপতি, আপনি কি ব্যবস্থা নেবেন এখন? আমি বলার অপেক্ষা রাখে না, আমি বলার আগেই জেলার থেকে আমাকে জেলার চেয়ারম্যান ফোন করে সমস্ত ঘটনা জানতে চান, এবং তারপরে জেলার সভাপতি মুখামহিত আমার কাছে সভাপতি আমাকে ফোন করেন এবং ঘটনাটা জানেন বিস্তারিতভাবে, তাকে বলি, ব্যাখ্যা করি, এবং তাদের নির্দেশেই সবুজকে শক্তিনগর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে বেটার ট্রিটমেন্টের জন্যে। শারীরিক অবস্থা কেমন আছে? এখন স্থিতিশীল নয়, তার বুকে পেটে এবং মাথায় চরম যন্ত্রণা বেড়েছে, এবং সে এখানে স্যালাইন এবং অক্সিজেন। যারা মারধর করেছে তারা তো তৃণমূল কর্মী, কতজন ছিল সংখ্যায়? 15 জন ছিল। আর সবুজরা? সবুজরা 2 জন ছিলাম, আর আমরা 2 জন 4 জন ছিলাম আমার পিছনে। তো আপনার ঠেকাতে যাচ্ছেন? এই যে তৃণমূলের যে কার্যালয়ে ঢুকে দিনে দুপুরে যে এই যে মারধর, এটা কি চোখে দেখছেন আপনি? এটা চরম নিন্দনীয় দল বিরোধী কাজ, এবং দলের সভাপতি নিজেই এই ঘটনায় বিরক্ত প্রকাশ করেছেন, তিনি খুব এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছেন, এবং তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যে আপনারা কি থানায় অভিযোগ করবেন? থানায় ওসিকে, বড় সাহেবকে, আমি বড়বাবুকে বলেছি, বিষয়টা উনি আগেই জানতে পেরেছেন, উনি পুলিশ প্রশাসন এখানে পাঠিয়েছিলেন, ওনার তরফ থেকে যা করার উনি করবেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।